সকাল বারোটা পর্যন্ত ঘুমান তৃণমূলের পৌরপিতা অভিযোগ তার ঘুমের ব্যাঘাত ঘাটিয়েছে ওই তিনজন প্রথমে কিছু না জানিয়ে এক ব্যক্তির নাকে ঘুষি মারেন তৃণমূলের পৌরপিতা তিনি রাস্তায় লুটিয়ে পড়তেই তাকে এলোপাথারি লাথি মারা শুরু হয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায় বাড়ির সামনে কীর্তন করায় তিন কীর্তনিয়াকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর বিরুদ্ধে মনোরঞ্জন সাহা নামে জনৈক এক ব্যক্তি ওই তিন কীর্তনিয়ার ছবি সহ ফেসবুকে একটি পোস্ট করে ঘটনার কথা উল্লেখ করেছেন তার এই পোস্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাবু ফেসবুকে লিখেছেন ষষ্ঠীর দুপুরে কালনার পৌরপিতা আনন্দ দত্তের হাতে আক্রান্ত তিন বৈরাগী তাদের দোষ তারা পৌরপিতা আনন্দ দত্তের বাড়ির সামনে নাম গান করে ভিক্ষা চেয়েছিলেন তিনজনের মধ্যে যিনি খোল বাজার ছিলেন প্রথমে নাকে ঘুষি মারেন ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে ব্যক্তিটির তল পেটে এলোপাথারি লাথি চালাতে থাকেন তৃণমূলের পৌরপিতা নাক দিয়ে দড় করে রক্ত বেরিয়ে আসে এলাকার মানুষজন এগিয়ে এসে বৈরাগীদের বাঁচান তিনি আরও লিখেছেন তিন বৈরাগী ফিরে যাওয়ার সময় বলেন আমরা আইনের দ্বারস্থ হব না কালনা মহাপ্রভু নিত্যানন্দের স্থান আমরা এই অপমান মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দের চরণে অর্পণ করে গেলাম ওনারাই আমাদের জগতের সর্বোচ্চ বিচারক এই ঘটনায় এলাকায় ছি ছিঁ পড়ে যায় কিন্তু প্রকাশ্যে অনেকে বলতে ভয় পাচ্ছে জানা যাচ্ছে প্রহৃত তিন কীর্তনিয়ার নাম লক্ষণ বৈরাগ্য তপন অধিকারী রঞ্জিত বৈরাগ্য তাদের বাড়ি কালনা মহকুমার পূর্বস্থলী উত্তর বিধানসভার লক্ষ্মীপুর বৈরাগ্য পাড়ায় শনিবার মহাষষ্ঠীর দিন ওই তিনজন কালনায় এসেছিলেন মহাপ্রভুর বাড়ির নিত্যানন্দ প্রভুর বাড়িতে গিয়ে খোলকর্তাল সহযোগে কীর্তন করার পর নগর পরিক্রমায় বেরিয়েছিলেন ওই তিনজন কালনার একশো আট শিব মন্দিরের আশেপাশের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা চাইছিলেন ফেসবুকে পোস্টকারী মনোরঞ্জন সাহাকে রবিবার ফোন করা হলে তিনি বলেন একশো আট শিব মন্দিরের সামনেই বাড়ি কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর ওই তিন কীর্তনিয়া দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ চেয়ারম্যানের বাড়ির সামনে খোল বাজান তখন চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে এসে কীর্তনিয়াদের খোল লাথি মেরে ফেলে দেয় লক্ষণের নাকি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয় লক্ষণ মাটিতে পড়ে গেলে তার তলপেটে পেটে লাথি মারতে থাকে রঞ্জিত তপন তখন ভয়ে ছুটে পাশের একটা চায়ের দোকানে ঢুকে পড়ে আমি গিয়ে রক্ত ধুয়ে দিই তারপর তিন কীর্তনীয় আর ঠিকানা জিজ্ঞাসা করি তিনি বলেন চেয়ারম্যান বেলা বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঘুমান আর ওই সময় বাড়ির সামনে কীর্তন করাই ঘুমে ব্যাঘাত ঘটেছে সেই আগেই তিনি এই কাণ্ড করেছে বলে অনুমান এদিকে এই ঘটনার কথা চাউড় হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দারা নিন্দাই সরব হয়েছেন ঘটনায় তীব্র নিন্দা করেছেন বর্ধমান জেলার বিজেপির ইনচার্জ কৃষ্ণ ঘোষ তিনি বলেন পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় কারোর সম্মান নেই কারণ এই সরকার মানুষকে গোলাম মনে করে এদের নেতারা যত অন্যায় করুক না কেন এদের বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না এমনকি ধার্মিক মানুষের উপর অত্যাচার করলেও কেউ ভয়ে মামলা পর্যন্ত করতে পারে না কারণ যদি মামলা করে তাহলে তৃণমূলের নেতারা গিয়ে তাদের শ্বাসাবে আর যে খোলে লাথি মেরেছে ভবিষ্যতে আরও কিছু করবে ওরা দাবি কৃষ্ণবাবু